আমার আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কায় প্রত্যেকটা সূরার নাম মক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন বন্ধু মদিনায় প্রত্যেকটা সূরার নাম হলো মাদানি। আমরা দামি না কম দামি? এখন দামটা কি আল্লাহ কমাইছে না আমরা নিজে কমাইছি? আমরা নিজে কমিয়েছি। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে, পরকাল সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। রাসূল যে ট্রেনিং আমাদেরকে দিয়েছেন প্র্যাকটিক্যালি, সেই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে যেহেতু কবর নিয়ে আমি আলোচনা করেছি, হিসাব নিকাশের কথা আপনাদেরকে বলেছি, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, কিছু এক্সাম্পল কষ্ট পাবেন না? আরো জোরে বলেন, কষ্ট পাবেন না? বর্তমানে এক্সাম্পল যদি দিই, ম্যাক্সিমাম ইয়াং মেনদের পরনে জিন্স প্যান্ট, কথা বলেন আমার কথায় এখন তো রাগ হইবেন, কারণ আল হাক্কু মুররুন হক্কতা তিতা। হক্কতা কি? আপনারা রাগ হওয়ার তো কোনো কারণ নেই, বুঝেনেন আগে। ম্যাক্সিমাম যুবকের পরনে কি পেন? এটা কি নাভির উপরে থাকে না নিচে? নিচে দিয়ে টাকনোর উপরে না কি টাকনোর নিচে? এটাকে আদৌ জায়েজ না নাজায়েজ খবর কি নিয়েছিলেন কোনোদিন? একবারে ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান, আগামীকাল আগামীকালকে জুমার দিন। এখনকার যুবকরা বিয়ে বাড়িতে পাঞ্জাবি পরে যায়, আর মসজিদে গেলে ডিজিটাল শার্ট পরে যায়। এই জন্য আমি বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরামিয়ার আত্মঘরিমায় ভরা। একমত হইলে হন না হইলে নাই, এটাই বাস্তব। একটু একটু নিবিড়ভাবে গবেষণা করলে দেখবেন উঠে আসবে। আমি আপনাদেরকে বলছি, যুবকদেরকে বিশেষ করে যুবকদেরকে মেইন করে কথাগুলো বলছি। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। হুজুর বলেন না সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, যে যুবক বা যুবতী মধ্যবয়সী পুরুষ, তোমাদেরকে বলছি, যারা এই ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদেরকে পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, ট্রাক্টর উপরে রাখতে হবে, কোনোভাবেই ট্রাক্টর নিচে নেওয়া যাবে না, কারণ এটা মুসলমান হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, বিশেষ করে যুবক বা এদেরকে বলবে, যুবক হৃদয়ের জানালা খোলে, তোমরা সবাই শোনো, আমি তোমাদের ট্রেনিং দেওয়ার জন্য এসেছি বন্ধু। আমি তোমাদের কি বলে দিতে চাই, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন, আমার দিকে তাকান, নামাজের নিয়ত বেঁধে ফেললেন, নিয়ত বাঁধার পরে নবীজি দেখতে পাইলেন তার পোশাকটা টাকনোর নিচে। আমার নবী বললেন, তুমি অজু করে আসো। তিনি অজু করতে গেলেন, নামাজ ভেঙ্গে তিনি আবার পুনরায় অজু করে এসে তিনি নামাজে দাঁড়ালেন। আমার নবী আবার বললেন, তুমি অজু করে আসো। তিনি আবার নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন। তৃতীয়বার নবীকে আর একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন অজু করার জন্য? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সে সেজদা দিতে পারবে এই পোশাক পরে, তারপর সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নাবির উপরে পোশাক পরা এবং তাকনুর উপরে পোশাক পরা এটা পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ তরফ করলে দেখেন ইসলাম কতটা সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পোশাকটা কিন্তু আমি সব সময় টাকনোর উপরে রেখে পড়ি, মনের অজান্তে টাকনোর নিচে চলে আসে, যখন টাকনোর নিচে চলে আসে আমি এটাকে উঠিয়ে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছেন, যারা অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনোর নিচে পোশাকটা পরে তারা সাজার অন্তর্ভুক্ত হবে, আর যাদেরটা মনের অজান্তে চলে যায় মনে হলে উঠিয়ে ফেলে তাদের জন্য এখন আসেন বলে, হুজুর এটা যদি না জায়েজ হয় তাহলে পোশাকের আবিষ্কার করলো কে? এই পোশাকের আবিষ্কার করেছেন বেঈমান কাফেররা, যেমনি ভাবে আবিষ্কার করেছে। আমার দিকে তাকান বন্ধু, আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশের আবিষ্কার করে যাইনি নবীজি, আমাদের জন্য আবিষ্কার করে গেছেন নবীজি মেসোয়াক। আমার নবী বলেছেন, আমার উম্মতের কষ্ট হবে, অন্যথায় আমি নবী অর্ডার করে যেতাম প্রত্যেকটা নামাজের আগে যেন আমার উম্মত মেসোয়াক করে, কিন্তু কষ্ট হবে এই জন্য হাট করেনি। আজকে মেসোয়াক আমাদের হাত থেকে কেড়ে নিয়েছি কৌশলে, বেঈমানের ব্রাশ আবিষ্কার করে একটা সুন্নাত আমরা মেরে ফেলেছি নিজের হাতে, কথা বলেন না কেন?
আমি আপনাদেরকে বলে দিতে চাই বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় আঁকা বাঁকা মেঠুপতি দিয়েও যে দেখা যায় বন্ধ কেটা গার্ডেন, এটা রহস্যকে একবার উদ্ঘাটন করেছেন। আমাদের দেশে আগে হেপসখানা ছিল না, ফুরকানিয়া মাদ্রাসা বেশি ছিল, যেটা সকালবেলা আমরাও পড়েছি ফুরকানিয়া মাদ্রাসায়। আজকে দেখবেন সকালে কোরআনের আওয়াজ শোনা যায় না, মা বোনেরা সেজে গুজে বন্ধু ভোরবেলা বাচ্চার ব্যাগ মায়ের কাঁধে নিয়ে কিন্টার গার্ডেন চলে যায়। তোমরা কেন বুঝো না, বেঈমান কাফেরেরা কৌশল করে তোমাদের কাছ থেকে বন্ধু কোরআন হাতে নিয়ে ইংলিশ বই তোমাদের হাতে তুলে দিয়েছে। বলে হুজুর ইংলিশ কি পড়াটা কি অন্যায়? নয় ইংলিশ পড়া অন্যায় নয়, এটা পৃথিবীর জন্য তোমাকে পড়তে হবে যদি তোমার চাহিদা থাকে, যেমন আমি পড়েছি। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরে আমার? কারণ আমাকে মাঝে মাঝে দেশের বাহিরেও যেতে হয় বন্ধু, ওখানে গেলে ইংলিশ স্পিকিং করতে হয়, অনেক সময় কথা বলা যায় না। পাশের দেশ ভারতে গেলে আপনি কথা বলতে পারবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি 2018-তে পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, তাজমহল থেকে ধরে যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমি সফর করেছি। দেখি যে ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত ইংলিশে কথা বলে, তাদের সাথে বাংলার মানুষ উত্তর দিতে পারবে না অথচ মাস্টার্স কমপ্লিট, কারণ তার স্পিকিং ইংলিশে অত্যন্ত দুর্বল, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, দেখেন আপনি যে সন্তান জন্ম দিয়েছেন শুধু জন্ম দিলেই হবে না। আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতে খিসানিন হুববি নাবিকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, একটা হলো হুববি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওহুববি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। আল্লাহর হাবিব বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দা হোলি কোরআন জোরে জোরে করুন না, সুবহানাল্লাহ। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আগে ইমানের ট্রেনিং দিতে হবে, এই জন্য নবী বলেছেন তুমি আগে তোমার সন্তানকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম নাই তো ইমান নাই। কথা কি বুঝেন না আমার? বলে হুজুর নবীর পরিবার তাদেরকেও ভালোবাসা ফরজ। নবীর পরিবারের অন্যতম সদস্য হলো দুইজন, অন্যতম সদস্য দুইজন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে বানিয়া পাড়ার যুবক, তোমাদের জন্য নিউজ, তোমরা চমৎকার খবর শুনে যাও, জীবনে আর যদি কোনোদিন দেখা নাও তো হতে পারে, আবার হতেও পারে যুবক, একটা মেসেজ শুধু তোমরা মনে রাখবা, নবী শুধু আমাদের জন্য রহমত নয়, নবীর যে কলিজার টোকরা মা খাতুনে জান্নাত ফাতেমার দুই কলিজার টোকরা হাসান হুসাইন, এই দুইজন পৃথিবীর যুবকদের ইমানদার যুবকদের লিডার হবে, সর্দার হবে। আমার রাসূল বলেছেন বন্ধু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন সকল ইমানদার যুবকদের জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে সর্দার হবে। জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার আলোচনাটা সেই দিকে না বন্ধু, একটু বোঝানোর জন্য আমি আপনাকে বলেছি, আপনি আপনার বাচ্চাকে সকালে কোরআন তেলাওয়াত না শিখিয়ে আপনি ইংলিশ শেখানোর জন্য চলে যাচ্ছেন, আপনাকে মনে করতে হবে বাচ্চারা যখন ছোট থাকতে যখন ধর্মীয় ট্রেনিং থেকে দূরে যাবে, বড় হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও সন্তান মানুষ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যুবকের কাছে পিতামাতা লাঞ্ছিত, কথা বলে না, এর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত হয় মা বাবা ছেলের বিয়ের পরে, কথা বলেন না কেন? আমার দেখা আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধু, ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, রেগুলেটেড পার্সন হয়েছে, ছেলের কাছে মা বাবার ঠাই নাই রে, ওই মেয়ের কাছে পিতা মাতার শেষ ঠিকানা অনেক বাবা মা এমন আছে। তার কারণ হলো বন্ধু এখানে দুইটা সমস্যা, আমি যদি আপনাদেরকে বলি এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড অবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা, ঠিক না? সন্তানকে আপনি শুরু থেকে দিনের শিক্ষা দেননি, ইসলামী শিক্ষা দেননি, কোরআন হাদিসের যে শিক্ষা ট্রেনিংটা আপনি দেননি, শুরুতেই তাকে পথভ্রষ্ট রাস্তার দিকে নিয়ে গেছেন, এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল বন্ধু। বর্তমানে দেখবেন ছেলেরা পরে এমন অসভ্য পোশাক তাদের লজ্জাস্থান দেখা যায়, হাজার চেষ্টা করলেও বন্ধু এটা উপরে তোলা যায় না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে, এটা কৌশল করে বেঈমান কাফেরেরা প্রথমত আবিষ্কার করেছে। এই পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য টোটাল হারাম বন্ধুরে আমার। এবার আমার দিকে দেখান, মা বোনেরা যখন পোশাক পরে দেখবেন, তারা যখন পোশাক পরে তারা থ্রি পিস পরেছে ঠিকই, কাপড় পরেছে ঠিকই, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়।
কখনোই তারা বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন যারা পোশাক পরার পরও যাদের অঙ্গ দেখা যায় তারা অলঙ্গিনী থাকা তারা কখনোই পোশাক পরিহিত নারী নয়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে দেখেন মুসলমান পুরুষের চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল, বন্ধু প্যান্ট পরার স্টাইল দেখেন, মা বোনদের কাপড় পরার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল। আপনাদের থেকে শিকার কথা ছিল বেঈমান কাফেরদের, ঠিক কিনা বলে আরো জোরে। তো এটাকে আমাদের জন্য সুফল বয়ে আনবে না কুফল, আরো জোরে। আপনাদেরকে এক্সাম্পল দেই, এই যে ফিলিস্তিনির দিকে নজর দিয়ে দেখেন কত ছোট ছোট কোমলমতী শিশু এদেরকে নির্বিচারে বন্ধ হত্যা করে ফেলছে ওই বেঈমান ইহুদিদের পরান একটু মায়া নাই, ঠিক কিনা বলেন। যদি তারা চাইতো, যদি তারা পারতো গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিত। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, গত 19 তারিখে আপনার ফাইনাল খেলা গেছে কিনা বলেন, ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। আমি যখন মাহফিলে রওনা দিলাম, আমি আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি অপরাধগুলো, আমি যখন মাহফিলে রওনা দিলাম যতগুলো দোকান দেখেছি একটা দোকানেও তিল ধারণ করার ঠাই ছিল না। এই ক্রিকেট খেলা একজনে দাঁড়াইয়া থাইকা দে ফিডা, আরেকজনে দে ইডা, আসি কি কিছু এখানে? খাবারের সময় চলে গেল, নামাজের সময় চলে গেল, পাশে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেইটাও চলে গেল, আপনি সেই দিকে খেয়াল করলেন না। এই বেঈমান কাফেরদের একটা অপসংস্কৃতি নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন, এটার নাম মুসলমানিত্ব নয়, এটাই হলো মুসলমানের ধ্বংসের কারণ। মনে রাখবেন যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ছিল ইসলাম গরিব, আজকে আবার ইসলাম গরিব হয়ে গেছে। এই কারণে বন্ধু কিয়ামত খুব কাছাকাছি। যেমন চুল কাটা একটা সুন্নতি স্টাইল আছে, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখান থেকে ইসলাম আউট হয়ে গেছে মাথা থেকে, ঠিক কিনা বলেন? হাতের ক্ষতি মুখের ক্ষতি থেকে মুসলমান নিরাপদ থাকতে হবে, অন্যথায় আপনি মুমিন হতে পারবেন না, এই দুটাই নষ্ট হয়ে গেছে, আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করা তাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে খারাপ আচরণ করা হারাম। এখন বেশিরভাগ যুবকই মা বাবার কলিজায় আগুন দেয়, এখান থেকে ইসলাম সরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল পথে উপার্জন করো। এখনকার মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, সেটার তোয়াক্কাই মানুষ করছে না, সৌদ ঘুষ অন্যায় করে করে মানুষ টাকা উপার্জন করছে, এখান থেকেও বন্ধু ইসলাম চলে গেছে, ঠিক কিনা বলেন? এমনি করে করে আপনার জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যেদিকে নজর দিবেন চাইয়া দেখবেন ইসলামের যে কালচার, ইসলামের যে বিধান, সেটার ধারে কাছেও মানুষ নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, যদি আপনি বানাইতে পারেন নাবি বরাবর রাখবেন, নিচে দিয়া টাকনোর উপরে থাকবো তাইলে হবে, তবে যেই পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার যৌবন শক্তি কমে যাবে। যেই নারী টাকনোর উপরে অনেক উপরে শাড়ি বা আপনার সালোয়ার বা পায়জামা পরবে তার যৌবন শুকিয়ে যাবে, বুঝতে হবে। আমরা কিন্তু আজকে সেই কাজগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছি, তার অন্যতম কারণ হলো আমরা যারা এই জগৎ সম্পর্কে আমাদেরকে বোঝাচ্ছে শেখাচ্ছে আমরা সেই দিকে যাইতে চাই, সেই পথে হাঁটতে চাই, কি করবেন? একদিন কিন্তু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বাঁচার কোনো উপায়? বাঁচার উপায় আছে? আর জোরে বলেন বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ হতে হবে, মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, একজন মানুষ বিপদে পড়লে তার জন্য এগিয়ে যেতে হবে, কেউ যদি আপনাকে ডাকে তার ডাকে সাড়া দিতে হবে, একজনকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে, এই কাজগুলো আমাদেরকে রীতিমতো করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সফলতা সম্ভব নয়। আজকে কিন্তু আমরা ইসলামী কালচার থেকে অনেক অনেক দূরে চলে গেছি, সেটা আমাদের জন্য কাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, ঠিক না বেঠি? আপনারা কোথায় যান? মোনাজাত লাগবে না? দোয়া লাগবে না? আরো জোরে বলেন দোয়া লাগবে? তো চলে যাচ্ছেন যে,
ও আচ্ছা, বুঝতে পারছি, আলোচনা করব না, শেষ করে দিই বাস, কারণ আমাকে যাইতে হইব। একটা গজল কইতা, ও মা গো, গজলের পাগল দিয়ে এখানে আছে। গজল কি আপনারা পছন্দ করে? করে, তাহলে আমি একটু গজল গাই, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? রাজি? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছড়িয়া একদিন তো যাইবে পাখি ছড়িয়া ছড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছড়িয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মর্দার খাটে চড়াইয়া কবর দেশে তিনি কবরে তে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া ওই বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা যাইবে দূরে সরিয়া সরিয়া সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকিতে গুনা মাফল চাহিয়া দিন তো যাইবে পাখি ছড়িয়া।
এই কথাগুলো কি বাস্তব কথা না? সম্মানিত উপস্থিতি, শুধু নামাজ রোজা ইবাদত বন্দিগির পাশাপাশি আপনাদেরকে আরেকটা কাজও করতে হবে। সেই কাজটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কিছু দান সাদকাও করতে হবে। এই যে আজকে চারটা, এদিকে দেখান, আমার দিকে তাকান, আপনারা কি একটু ধৈর্য ধরবেন? আমার আলোচনা কিন্তু শেষ, আমি চলে যাব। ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমাদের মধ্যে এমন কেউই নেই। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্তেকাল করার আগে যা তোমরা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, আর যা তোমরা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। মৃত্যুবরণ করার পরে আর তোমরা এই সম্পদে মালিকানা দাবি করতে পারবা না। এজন্য আমাদের বুদ্ধিমানের কাজ হলো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। এই আমি আপনারা চাইলে মোবাইল থেকে দেখাতে পারবো, আমার গ্রামে 30 বছর, আমি যখন ছোট ছিলাম 30 বছরের একটা পুরনো মসজিদ মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এটা এবার এমন অবস্থা হয়েছে, একেবারে টিনের চাল মাটির দেয়াল ভেঙে পড়ার অবস্থা। আমি গুনাহগার, আল্লাহ কবুল করেছে। এই বছর আমি আমার একলা উদ্যোগে আপনার এই মসজিদের কাজটা ধরছি। 6 মাস রানিং চলতেছে, মসজিদের কাজ প্রায় শেষ করে ফেলেছি, প্রায় শেষ। ছাদের রং চলতেছে, তারপরে দরজা জানালা লাগাবো, টাইলস বসাবো আমরা। নামাজ এতদিন ছিল পাঞ্জাখানা, এখন পড়বো আমরা জুমা। সম্মানিত উপস্থিতি, এটাই হলো আমার আপন ঘর। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ছোট হোক বড় হোক পৃথিবীতে যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। আর মাদ্রাসা হলো নবীর ঘর, এখান থেকে ট্রেনিং নিয়ে আপনি আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য আপনি যাবেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বিরক্ত করবো না, আল্লাহ রাসূল একটা খেজুর হলো দান করে যেতে বলেছে। আপনাদের পকেটে যা আছে, 1 টাকা 5 টাকা 2 টাকা, আমি 1টা টাকা থাকলো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মসজিদে আপনারা এই মাদ্রাসায় দান করে যান। আল্লাহ রাসূল কি বলেছে? যা তোমরা দান করে যাবে তাই তোমাদের আপন সম্পদ, আর যা তোমরা রেখে যাবে তা হলো ওয়ারিসের সম্পদ। তোমার ইন্তেকালের পরে আর এগুলো কি করা যাবে না? কবর থেকে এসে মালিকানা দাবি করে যাবে না, নেওয়াও যাবে না। আপনারা লোক পাঠান না, আপনাদের কাছে যাবে এখান থেকে লোক, আপনারা হাতে হাতে যার কাছে যা আছে আপনারা দেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা যার যা আছে। চেয়ারম্যান সাহেব কিন্তু সুন্দর একটা সমাধান দিয়েছিল, আপনাদের মনে আছে নি?